আরো একটা দলের লোক হয়, এটা হয়তো আপনারা সকলে জানেন না, এই যাদব লাল নাথ একটা সময়তে আমাদের দলের সদস্য ছিলেন এবং এই জাতীয় অধঃপতনের কারণে তাকে বহিষ্কৃত করা হয়েছে আর তাকে বিজেপি লুফে নিয়ে একেবারে বিধানসভার সদস্য করে পাঠিয়েছে। এই দলটা কতটুকু অধঃপতিত, তারা বলে ভারতীয় সংস্কৃতির ধারক এবং বাহক রাষ্ট্রবাদী, ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদ, ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতির সম্পর্কে তাদের যে ভূমিকা হল যাদব লাল নাথ হল তার প্রকৃষ্ট উদাহরণ, আর তিনি হলেন আমাদের রাজ্যের একজন বরিষ্ঠ মন্ত্রীর শংসাপত্র পাওয়া একজন গুণী, অত্যন্ত গুণী সদস্য। আজি আপনাদের মাধ্যমে আমি জানাবো অনতি বিলম্বে আমাদের মাননীয় উপাধ্যক্ষ এবং ভারতীয় জনতা পার্টির যে পরিষদীয় নেতা মানে মুখ্যমন্ত্রী বা দল থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, যেটা এ রাজ্যের মানুষের দাবি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকেই এই আওয়াজ তুলছেন, আমরাও তার সাথে অনুশীলন করছি।